কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান সম্পন্ন হয়েছে। এবারেও ছিল লাখো মানুষের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, চীন ও নেপাল থেকে হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী স্নানে সামিল হন। এই উপলক্ষে গত 3 দিন ধরে চিলমারিতে শুরু হয় নানান ধর্মের মানুষের আগমন। প্রায় 3 কিলোমিটার এলাকাব্যাপী ব্রহ্মপুত্র নদে বিভিন্ন বয়সী নারী পুরুষের স্নানের মধ্য দিয়ে সকল পাপ মুছে ফেলার জন্য প্রার্থনা শুরু করেন তারা। বিশাল এ জনতাকে সামলাতে চিলমারি উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। পূজা উদযাপন কমিটি থেকে ঘোষণা করায় 16 এপ্রিল মঙ্গলবার ব্রহ্ম মুহূর্ত ভোর রাত 4টা থেকে স্নান শুরু হয়। তবে মূল স্নান শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4টা 56 মিনিট পর্যন্ত। এবারের স্নান চলে সারাদিন ব্যাপী। পুণ্যার্থীদের আগমন উপলক্ষে নদীর তীরে বসেছে মেলা। স্নানের পর নারী পুরুষের জন্য নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 2 লাখ মানুষ প্রতিবছর এ মেলায় অংশ নেয় বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটি। বিএমএফ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল ইসলামের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত রিপোর্ট। প্রাচীনকালে যমদগ্নি মহামুনি স্ত্রী রেণুকার ব্যভিচারের কারণে তার পুত্র পরশুরামকে রেণুকাকে হত্যার আদেশ প্রদান করেন। পিতৃ আদেশ পালনে পরশুরাম তার মাকে কুঠার দিয়ে হত্যা করলে মাতৃহত্যার মহাপাপে কুঠারটি তার হাতে আটকে যায়। পরে তার পিতা যমদগ্নি মহামুনির নিকট জানতে চাইলে তিনি পুত্রকে জানান মাতৃহত্যার জন্য কুঠার হাতে আটকে গেছে। এই পাপ মোচনের জন্য তাকে সমস্ত পীঠস্থান ভ্রমণ শেষে কোশলের বিষ্ণুদশা নামে পরিচিত দ্বিজের নিকট গেলেই তিনি এই পাপ মোচনের পথ দেখাবেন। পিতার আজ্ঞা পালনে মাতৃহত্যার মহাপাপের প্রায়শ্চিত্ত করতে প্রাচীন ভারতের সব পীঠস্থান ভ্রমণ করে বিষ্ণুদশার নিকট গিয়ে পাপ মুক্তির প্রার্থনা করলে বিষ্ণুদশা তাকে বলেন, হিমালয়ের মানস সরোবরের বুকে দেবতা ব্রহ্মপুত্র লুকায়িত আছে। পরশুরাম খুঁজে পেলেন হিমালয়ে লুকায়িত সেই ব্রহ্মপুত্র হ্রদ এবং প্রার্থনা জানিয়ে হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথে তার হাতে আটকে থাকা কুঠার হাত থেকে সাথে সাথে পড়ে যায়। এভাবেই পরশুরাম ব্রহ্মপুত্র নদে মাতৃহত্যার মহাপাপ থেকে মুক্ত হন। সেই বিশ্বাস থেকে সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের এবং পূর্বপুরুষদের পাপ মোচনের জন্য ব্রহ্মপুত্র নদে অষ্টমী তিথিতে স্নান এবং মৃত পিতামাতার পিণ্ড দান করে পাপমুক্ত হয় বলে মনে করেন। মা গোবিন্দর পদধূলি, বাচ্চা কচ্চা নিয়ে আসছি, গোবিন্দ তুমি সুস্থ আছো, তুমি ভালো আছো, ব্রহ্মপুত্র স্নানের উদ্দেশ্যে। আসলে আমরা বিশ্বাস করি যে আমাদের হিন্দু ধর্ম মতে ব্রহ্মপুত্র স্নানের মাধ্যমে অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র স্নানের মাধ্যমে আমরা পাপ মুক্ত হতে পারি। এই আশা, এই বিশ্বাস নিয়ে আমরা স্নানে আসি এবং আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি তারা আমরা মনে করে বিশ্বাস করি যে আসলে স্নানে আমাদের দেহ শুদ্ধি হয়। পরশুরামের মাতৃহত্যার পাপ ক্ষয় করার জন্য তিনি এখানে উদ্ধার হয়েছেন, যার জন্যে ওই নিয়মটাকে মানার জন্যে আমরা প্রাত স্নান করার জন্য এই ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করেছি। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রামের চিলমারিতে যে দীর্ঘদিন ধরে অষ্টমীর যে স্নানটি হয় সেটি সংক্রান্তে আমরা গতকাল সরজমিনে পরিদর্শন করেছি। আমাদের ব্যাপক সংখ্যক পোশাকি এবং সাদা পোশাকের পুলিশ ডিপ্লয়মেন্ট আছে। এছাড়াও আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সকলের সম্মিলিত প্রয়াসে নাগরিকরা যাতে সুন্দরভাবে অষ্টমীর স্নান সম্পন্ন করতে পারেন সেজন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এখানে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, আমাদের এখানে ইউনো মহোদয়, আমাদের ডিসপ্লে করা আছে, ট্রাফিক ব্যবস্থা করা আছে। আমরা কালকে ওখানে যারা আহ্বায়ক কমিটি আছে বা বিভিন্ন যারা আসছেন তাদের সাথে আমরা নিজেরাই সরজমিনে কথা বলেছি, তারাও বলেছে যে এটি গতবারের চেয়ে অনেক ভালো হয়েছে। যদি আরও কিছু ছেড়ে থাকে, আরও কিছু প্রবলেম থেকে থাকে, সেটাকে আমরা আরও হয়তো আগামী বারে ইম্প্রুভ করা যাবে এবং আমরা মনে করি যে সকলে দিন শেষে হাসি মুখ ফিরে এই কাজটা করে বাড়ি ফিরতে পারবে।
এছাড়াও হিমালয়ের মানস সরোবর থেকে সৃষ্ট এশিয়া মহাদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদ কচাকাটা থানার মাঝিয়ালি এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় চিলমারি অষ্টমী স্নানের দিনে কচাকাটা থানার মাদারগঞ্জ কালাডাঙ্গা ব্রহ্মপুত্র ঘাট ও নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ব্রহ্মপুত্র ঘাটেও একই সময়ে এই ব্রহ্মপুত্র স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। পরশুরাম ব্রহ্মপুত্র হ্রদে স্নান করে মাতৃহত্যার মতো মহাপাপ থেকে মুক্ত হয়েছেন। এই বিশ্বাসে প্রতি বছর এই তিথিতে স্নান করে মহাপাপ থেকে মুক্ত হবেন, এই বিশ্বাসে এই ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান চলে আসছে। পুণ্যার্থীদের এই বিশ্বাস চির অটুট থাকুক, এই কামনা সনাতন ধর্মাবলম্বীদের।